নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চোরের উপদ্রবে নাজেহাল মানুষ, বুধুরায়েল বাইপাস থেকে ধৃত দুই চোর। কৃত্রিম বন্যার কবলে গণিগ্রাম, বিডিএফ এর নেতৃত্বে ধর্ণায় স্থানীয়রা। কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী পালিত, শিলচরের মূর্তিতে মাল্যদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কিছুদিন থেকে শিলচর কাঁঠাল রোডে কোথাও না কোথাও ঘটছে চুরির ঘটনা। খোয়া যাচ্ছে বাসাবাড়ির জিনিসপত্র, গবাদি পশু সহ যানবাহন, চোরের হানা দিচ্ছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও, এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ মন্দিরও। চোরের এমন উপদ্রবে আতঙ্ক বিরাজ করছে জনমনে। শনিবার রাতে কাঁঠাল রোডের ব্যাংক কলোনির পাশে এক ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় দুই চোর। পরে মাছ ব্যবসায়ী অসহায় হয়ে রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবারও মাছ কিনতে যান, তখন তিনি দেখতে পান বুধুরায়েল বাইপাসে বসে দুই যুবক মাছ বিক্রি করছে। তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো তার। তখন তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ এসে দুই চোরকে আটক করে দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত দুই চোর হলো সৌরভ দাস এবং কানাই দাস। তারা দুজনই ব্যাংক কলোনির পাশে একটি ভাড়া বাড়িতে থাকে। মাছ ব্যবসায়ী সাংবাদিকদের জানান, কিছুদিন আগেও তার সাইকেল চুরি করে নিয়ে গেছে এই দুই চোর এবং তারা স্বীকারও করেছে এই চুরির সাথে জড়িত বলে। স্থানীয় বাসিন্দা পিন্টু দাস জানান, গত 3 দিন আগে বুধুরায়েল থেকে রাতে তার একটি ই রিকশা নিয়ে যায় চোরের দল। এমনকি গতকাল রাতেও একদল চোর তার বাড়িতে হানা দিয়েছিল। তিনি সন্দেহ করছেন আটক করা দুই যুবকই চুরির সাথেও জড়িত থাকতে পারে। আমরা ব্যবসা খারাপ যায় কোন মাছ, কালকে আমি ব্যস্ত পারছি না, গরু নিয়ে রাখছি সকালে ঘুম থেকে উঠে দিকে, আমার মাছ নাই তো, মাছ নাই তখন তো আমি আমার পরিবারের লোক মারছি, নাই তো নাই কিছু করো নাই, তখন সকালে আমি তখন ভাই পাশে আপনি তো যাই মাছ আনা ফোন যাইতে তারা রাস্তা দিয়ে মাছ দিয়েছে, তখন আমার মাছ তো আমি দেখেছি ও তারা ধরে নিয়েছি। তোমার গড় কোন জায়গা? আমি ওইখানে বাড়া থাকি। তাহলে বাড়া তো করে এইখানে জায়গার নাম কি? তো এইটা হলো আপনার কাঁঠাল রোড ব্যাংক কলোনি। এর আগে সাইকেল চুরি হয়েছে আমার বাড়ির থেকে আমার মনে হয় 15-20 দিন আগে। বাইপাসের তারা রাত 2টা 1টার সময় আমি দেখছি তারা 2টা 8টা 8টি করে আছেন, যাই দামা করতে গেলে 2টা সাইকেল চুরি হয়েছে। আজকে শুনিয়া মুখ কথা দিছি না না এক আইছে উল্টা সুর দেখবার লাগে তার সাইকেল, বহুত কষ্ট করে আছে তার সাইকেল কিনে, জন্য এখন একটা সাইকেল কিনতে পারি না, দিব নি আর বাপে টাকা। আমার ঘরের সামনে থাকি, আমার একটা সবুজ টুকটুকি, তারা রাত্রে 2টা 2টা 2টার সময় তারা এটা মানে 3-4 জন আসলো, আমরা ঘুমাই গেছি কিন্তু বুঝাইছি না এটা দিয়ে গেছে। 2 দিন আগে আমার ঘরও ঢুকছে, আমার ঘরও ঢুকছে, তার মানে আমরা সব উঠে গেছি, তারা ধরতে পারছি না। কালকে রাত্রেও আবার তারা আমার ঘরও গেছে, ওই পার্টিটাও গেছে আমার পয়েন্টে। আমার নাম হলো পিন্টু দাস, বুধুরায়েল পয়েন্টে। আপনি কি হইন তারা ওইটা ই সুরির লোক তারা জড়িত আছে? তারা জড়িত হন, খালি তারা দুইজনই না, তার লোক একটা টিম আছে, আরও বেটার মানুষ আছে। আরও রাউডি কল তো হয়েছিল, নাম হয়েছিল এরা না। গত 2 মাস ধরে কৃত্রিম বন্যার কবলে পড়ে গণিগ্রাম প্রথম ও দ্বিতীয় খণ্ডে প্রায় 150 পরিবার দুঃসহ অবস্থায় দিন কাটাচ্ছেন। কৃষিকাজ বন্ধ, এমনকি মৃতদেহ দাফন করতে অনেক দূরে যেতে হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে এ ব্যাপারে প্রশাসন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। রবিবার গ্রামবাসীদের উপস্থিতিতে আয়োজিত এক ধর্ণা কর্মসূচিতে অংশ নিয়ে গণিগ্রামের বাসিন্দা তথা বিডিওয়াইএফ আহ্বায়ক মিনাজ লস্কর বলেন, স্থানীয় একটি কালভার্ট তৈরি করা হলে এবং সংশ্লিষ্ট স্লুইস গেট মেরামত করা হলে কবে এই কৃত্রিম বন্যার সমস্যার সমাধান হয়ে যেত। তারা এ ব্যাপারে ইতিমধ্যে সার্কেল অফিসার সহ প্রশাসনিক অন্য কর্মকর্তাদের স্মারকলিপিও দিয়েছেন, এমনকি স্থানীয় বিধায়কের সাথে যোগাযোগ করে এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও গত 2 মাস ধরে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার জন্য তারা সবাই মিলে আবার প্রতিবাদ সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মসূচিতে অংশ নিয়ে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনা গুপ্ত বলেন, এই কৃত্রিম বন্যার শিকার হয়ে যারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের অধিকাংশই নিম্নবিত্ত ও কৃষিজীবী। এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করতে গিয়ে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
কৃষি জমি জলমগ্ন হওয়ায় চাষবাসও বন্ধ, এমনকি স্থানীয় দুটি কবরস্থানও জলমগ্ন হয়ে রয়েছে। বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রশাসনের তরফে বিগত দুমাসে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই দুর্ভোগ আর মেনে নেওয়া সম্ভব নয়। আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধানের লক্ষ্যে কোনো প্রশাসনিক উদ্যোগ না নিলে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে বিডিএফ। প্রয়োজনে সার্কেল অফিস ঘেরাও করা হবে বলে এদিন জানান তিনি। গ্রামবাসীর পক্ষ থেকে এদিনের সমাবেশে বক্তব্য রাখেন জয়নাল হোসেন খাদেম। নরক যন্ত্রণা ভোগ করছে এই জায়গায়, কৃত্রিম বন্যার জন্য এই বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয়ে আছে। স্লুইস গেট হচ্ছে না, জল নিষ্কাশন হচ্ছে না। জল নিষ্কাশন না হওয়ার জন্য 150-এর অধিক পরিবার তারা জলমগ্ন, তাদের ঘর, তাদের উঠানে জল, তারা কাজ করতে পারছে না। এই দুর্গন্ধময় পরিস্থিতিতে তারা বসবাস করছে। তার সাথে সাথে এই কবরস্থান এখানে আছে, কিন্তু এখানে মৃতদেহ দাফন করা যাচ্ছে না, কোনো ধরনের কাজ করা যাচ্ছে না, এবং বিগত দিনে অন্য জায়গায় নিয়ে কাজ সমাপ্ত করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বারবার গণিরগ্রামবাসী জনসাধারণ, শান্তিপুরবাসী জনসাধারণ বারবার ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন, সার্কেল অফিসারের দ্বারস্থ হয়েছেন, ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়েছেন, এমনকি এখানের যে খোদ জনপ্রতিনিধি, যে বিধায়ক, নির্বাচিত বিধায়ক, তার কাছেও দ্বারস্থ হয়েছেন, এবং বারে বারেই তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, কিন্তু কোনো কাজই এখানে হচ্ছে না। তাই আজকে এখানে মানুষ ক্ষুব্ধ এবং আজকে সবাই এখানে সমবেত হয়েছেন। এই উদাসীনতার কারণ কি? শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মানুষ আজকে এখানে বসবাস করতে পারছে না, তাদের জীবন আজকে নিরাপত্তা নেই, এই জলের মধ্যে, এই কৃত্রিম বন্যার মধ্যে দুর্বিষহ জীবনযাপন করছে, অথচ আপনারা উদাসীনতা দেখাচ্ছেন। আপনারা শিলচর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে রবিবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী উপলক্ষে সার্কিট হাউসের কাছে প্রতিষ্ঠিত অর্থবয়ক কিশোর কুমারের মূর্তির সামনে এক অনুষ্ঠান হয়। সকাল অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্টজনেরা কিশোর কুমারের প্রতিমূর্তিতে মাল্যদান করেন, এরপর ফুল দিয়ে প্রণাম করে শিল্পীকে সবাই শ্রদ্ধা জানান। পরে কিশোর কুমারের কণ্ঠের গাওয়া কয়েকটি সঙ্গীত সমবেতভাবে পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সম্পাদক সুজিত কুমার দাস, জিএসএ সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল ভোর, সুজন দত্ত প্রমুখ। অবশেষে প্রত্যেকেই কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের বিষয়ে বক্তব্য রাখেন। সম্পাদক সুজিত দাসের নেতৃত্বে সমবেত হয়েছি আমরা প্রয়াত শিল্পী কিশোর কুমারের, যে এখানে আবক্ষ মূর্তি আছে সেখানে আমরা প্রথমে মাল্যদান করেছি, তারপর তাকে ফুল দিয়ে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের মহান শিল্পী কিশোর কুমারের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এখানে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের অনুরাগীরা এবং কিশোর কুমার একাডেমির শিল্পীরা সমবেত হয়ে দুটি গান পরিবেশন করেছে। আজকের এই দিনটি আমাদের সম্পাদক শ্রী সুজিত দাস বিস্তারিতভাবে আপনাদেরকে বলে আসছে। আজকে আমাদের এই কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সভাপতি সিদ্ধৈমুর রাজা চৌধুরী শারীরিক অসুস্থতার জন্য উনি আজকে উপস্থিত থাকতে পারে নাই, কিন্তু উনার শুভেচ্ছা আমাদের এই কিশোর কুমার ফ্যান্স ক্লাবের এখানে উপস্থিত সবাইকে উনি শুভেচ্ছা জানিয়েছেন। আজকে আমরা আনন্দিত, এত বছর ধরে আমরা এই দিবসটি পালন করে এসেছি। আজকেই আমাদের এই কিশোর কুমার যে একাডেমির ছাত্রছাত্রীরা তাদের নিজস্বভাবে তারা একটি সন্ধ্যাকালীন বিচিত্র অনুষ্ঠান জন্মদিন আমরা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। আমরা যারা, আমি যেমন সঙ্গীত শিল্পী নই কিন্তু গান ভালোবাসি, সেই কারণে কিশোর কুমারের গানগুলো যেন আমাদের এত সুমধুর এবং কথাগুলো, যে যতগুলো গান উনি গেয়ে গেছেন সারা জীবনে, প্রতিটি গান যেন আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। এইরকম একজন শিল্পী এবং
এই যে মুখে মুখে মানুষের কিশোর কুমারের গান এত পপুলার সারা পৃথিবীতে, এটা কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার। আমরা এই পুণ্যতিথিতে ওনাকে আবারও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এবং আমাদের সারাদিনে অনুষ্ঠান রয়েছে, সন্ধ্যাবেলা আমাদের যেটা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের একাডেমি রয়েছে, আমাদের এই একাডেমির ছাত্রছাত্রীরা অনুষ্ঠান পরিবেশন করবে। রামকৃষ্ণনগর রাতাবাড়ি থানার অন্তর্গত মঙ্গলটিলা বসন্তপুর চৌরঙ্গি এলাকা থেকে চোরের দল প্রায় 10টি দোকানে শনিবার রাতে হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। রিপন দাসের মুদি দোকান থেকে নগদ 60,000 টাকা নিয়েছে চোরেরা। সব দোকানের মালিক সকালে দোকান খুলতে এসে দেখেন তালা খোলা, সঙ্গে সঙ্গে তারা এলাকাবাসীকে বিষয়টি জানান। এই 10টি দোকানের মালিক রামকৃষ্ণনগর রাতাবাড়ি থানার অন্তর্ভুক্ত হওয়ায় দুটি থানাতে একটি করে এজাহার দায়ের করেন। রবিবার দুই থানা থেকে পুলিশ এসে সবগুলি দোকান ভালো করে খতিয়ে দেখে এই 10টি দোকানের মালিকরা হলেন রঞ্জিত দেব, রিপন দাস, বিবেকানন্দ দাস, অরবিন্দ দাস রায়, মঞ্জু দেব, কৃপেশ দাস, সৌমিত্র নমশূদ্র, রঞ্জিত দাস, সুবোধ রায় ও কৃষ্ণ দাস। অতিসত্বর অপরাধীদের ধরে তাদের উচিত শাস্তি দিতে দোকান মালিকেরা প্রশাসনের কাছে দাবি জানান। তাড়াতাড়ি দেখা যা ওই দরজা না খুললা ও পাট এটা খুললা দেখা যায় উলট পালট করিয়া সব কিছু। হ্যাঁ, আর ক্যাশ টাকাও আছে কিছু, আর মালপত্র অনেক কিছু আছে, এইগুলো হইয়া গেছে। থানাতে প্রায় ধরেছি, থানাতে আমরা গেছি, এফআইআর করছি। আমরা ওখানে প্রায় মরঙ্গটিলা আছে 5টা দোকান, 6টা দোকান, আমরা এদিকে আছে 5টা দোকান, মানে দিয়ে থানা আমি লইয়া 11টা দোকান কালকে রাত্রে শাস্তিমূলক। আমার নাম হলো সুবোধ রায়, আমার দোকান, আমার পাশের দোকান হলো সৌমিত্র, নবসূত্র, বলাই দাস, সুশাঙ্ক দাস, কৃষ্ণ দাস। এটা হলো রাতাবাড়ি থানা করে, এই যে রামকৃষ্ণগর থানা পর্যন্ত গ্রাম হইল রিপন দাস, বিবেকানন্দ দাস, সঞ্জু দাস, সঞ্জু দেব, রঞ্জিত দেব, রঞ্জিত দেব, মঞ্জু দেব আর অরবিন্দ দাস। ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে রবিবার পালংঘাট, নরসিংপুর ও বড়জালেঙ্গা ব্লকে কর্মীসভা করলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটে। এদিন তিনটি ব্লকের বিশাল সংখ্যক কর্মীদের উদ্দেশ্যে ষাটে বলেন, দলের উপর কোনো সাংগঠনিক কর্মকর্তা হতে পারে না, যার জেতার সম্ভাবনা আছে তাকে টিকিট দেবে কংগ্রেস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিসিসি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক আমিনুল হক, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস সহ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। ये बातें हम सब लोगों को यहाँ पर बैठे हर कांग्रेस पार्टी के कर्मी को घर घर जाकर लोगों को बोलनी होगा, ये जागरूकता फैलानी होगी, तभी लोग कांग्रेस के बारे में सोचेंगे और बीजेपी को नकारेंगे। हमारे लोग भी, मैंने कई बार सुना है कि भाई हिंदू का एरिया है, मेजोरिटी एरिया, नहीं जाना है। क्यों नहीं जाना है, क्यों नहीं जाना है? यहां पर क्या हिंदू नहीं है क्या? ये जो कांग्रेस पार्टी के नेता है इसमें हिंदू नेता नहीं है क्या? कांग्रेस पार्टी ने इस देश में हिंदुओं के लिए कभी कुछ किया नहीं है क्या? हिंदू के धर्म स्थलों के लिए कुछ किया नहीं है क्या? उसके उल्टा आप देखो, ये हिंदुओं को जाके समझाओ कि जिस गो माता के बारे में ये पूरी देश में डंका बजाते हैं, जिस गो रक्षा के नाम पे इन्होंने कई बेगुनाह लोगों के आज तक जाने ली, इन गो माताओं का, इन 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 गायों का मांस बेचकर जो लोग, जो कंपनियां चंदा कमाते हैं, मुनाफा कमाते हैं, उन कंपनियों से बीजेपी ने चंदा लिया इलेक्ट्रल बॉन्ड्स के माध्यम से। কাটিগুড়া থানার ওসি জোসেফ ভি কে ভেমের নেতৃত্বে পুলিশের এক দল ও বিএসএফ শিলচর হেডকোয়ার্টার এবং 170 বিএনবিএসএফ হরিনগর বিওপির জওয়ানদের যৌথ অভিযানে কাটিগুড়া তৃতীয় খণ্ড থেকে 2 কেজির অধিক 20,000 নেশাজাতীয় ট্যাবলেট ও পাচারের কাজে ব্যবহৃত একটি বাইক বাজেয়াপ্ত করা হয়।
এরই সঙ্গে অভিযুক্ত মোস্তাক আহমেদ বরভুইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা গেছে, বিএসএফ এর গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার দুপুরে কাটিগুড়া তৃতীয় খণ্ড এলাকার নজরুল ইসলাম বরভুইয়ার ছেলে মোস্তাক আহমেদ বরভুইয়ার বাড়িতে দলবল নিয়ে অভিযান চালান ওসি জোসেফ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মোস্তাক সহ আরো দুই ব্যক্তি। বেশ কষ্ট করে মোস্তাক আহমেদ বরভুইয়াকে জব্দ করতে পারলে অন্য দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। বেঁচে না থাকলেও লাগানো বৃক্ষ থাকবে, শীতল ছায়া দেবে সমাজে প্রত্যাশা নিয়ে রবিবার দুধপাতিল পিএইচসি প্ল্যান্টে বৃক্ষরোপণ কর্মসূচি করল সবুজ সৈনিক মঞ্চ। এদিন দুধপাতিল পিএইচসি প্ল্যান্টের চারপাশে মঞ্চের পক্ষে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করা হলো। এদিনের কর্মসূচিতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মধুরামুখ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটি। সবুজ সৈনিক মঞ্চের আবেদনে সাড়া দিয়ে ওই কমিটির সভাপতি ইকবাল হোসেন বরভুইয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিনের সংক্ষিপ্ত কার্যক্রমের সঞ্চালনা করেন সাংবাদিক কুন্তল কুড়ি। অমৃত বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে ওই কার্যসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করেন মঞ্চের অন্যতম উপদেষ্টা রমাকান্ত বিশ্বাস। এদিনের কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর সদর ফরেস্ট রেঞ্জের ডেপুটি রেঞ্জার ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তাকে যৌথ সংগঠনের পক্ষ থেকে গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। বিগত বছর থেকে সবুজ সৈনিক মঞ্চ বৃক্ষ বাড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে একের পর এক কার্যক্রম বাস্তবায়নের ভূয়সী প্রশংসা করেন মুখ্য অতিথি পুরকায়স্থবাবু। সমাজে বিভিন্ন সংগঠনের সামনে বৃক্ষরোপণ নিয়ে মঞ্চের সচেতনতা জনজাগরণের পদক্ষেপ ও সাধুবাদ জানান তিনি। তাছাড়াও বক্তব্যে মঞ্চের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর উপস্থিত সবাই সম্মিলিতভাবে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণে অত্যুৎসাহীরা মঞ্চে সামিল হতে এবং উৎসুক ব্যক্তি সংগঠন অনুষ্ঠান আয়োজন করতে হলে পরিচালনায় সহযোগিতায় সদা প্রস্তুত রয়েছে মঞ্চ বলে জানান মঞ্চের উপদেষ্টা। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি ইউসুফ আলী লস্কর, রেজাউল করিম লস্কর, আনোয়ার হোসেন চৌধুরী, আলতাফ হোসেন বরভুইয়া, বুদ্ধ দাস, দীপক দাস সহ অন্যান্যরা। মঞ্চের উদ্যোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সত্যি প্রশংসনীয়। সবুজ সৈনিক মঞ্চ গত বছর থেকে যেভাবে বিভিন্ন দিকে খালি গাছ লাগানো নয়, অন্য সামাজিক কাজকর্মে ওদের যে সহযোগিতা ঠিকই প্রশংসনীয়। আজকে এখানে আসার জন্য আমাকে খুব বেশি অনুরোধ করেছে, আমার আর জায়গায় যেতে হবে। তা হলো যে গ্রিন একটা আছে এনজিও, ওই এনজিওতে 11টার সময় ওদের গাছ লাগানো কার্যক্রম আছে। গাছ তো আমরা লাগাবো, কিন্তু ওটাকে বাঁচিয়ে রাখাটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আমরা গাছ লাগিয়ে গেলাম, তারপর আরও পরিচর্যা যদি না হয় তো লাগানোর কোনো মানে হয় না। কিন্তু এখানে যে দেখলাম এখানে বাঁচবে গাছগুলো, তাই সবাই মিলে আমরা এখন বৃক্ষরোপণটাই শুরু করি। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটির পক্ষ থেকে সবুজ দৈনিক মঞ্চের উদ্যোগে যে আয়োজনটা করা হয়েছে তার জন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং আশা রাখি যে আগামী দিনেই আমরা ওদের থেকে যে সাহায্য সহযোগিতা কামনা করি। রেল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের কূটক্রান্তের শিকার পুত্র বারকয়েক লিখিত নালিশ করে সুবিচার না পেয়ে সংবাদ মাধ্যমের সামনে কুচক্রান্তের খোলসা করেন নিরুপায় বৃদ্ধা মা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে বৃদ্ধা সন্ধ্যারানী কর তার পুত্র তারকনাথ করের রেলওয়েতে চাকরির ক্ষেত্রে সৃষ্টি হওয়া কিছু সমস্যার কথা তুলে ধরে সুবিচারের দাবি জানান। তিনি জানান, বিভাগের পরীক্ষায় তার ছেলে পাশ করে রেজাল্টও বের হয়, কিন্তু কিছু উচ্চপদস্থ আধিকারিক পরে অপর একটি তালিকা প্রকাশ করে তাকে ফেল বলে ঘোষণা করেন। এতে তার চাকরির ক্ষেত্রে বিরাট ক্ষতি হয়। এ নিয়ে দফায় দফায় সুবিচার চেয়ে লামডিং ও পরে দিল্লিতে লিখিত জানান, কিন্তু আজ অবধি সুবিচার পাননি বলে জানান তিনি। সেই ফেলটা কি করে আমার প্রিয় বেশি যে অফিসারের পরীক্ষা নিচ্ছিল ওনার সাথেও দেখা করছি, আমি তো ওদের ফেল করাই নেই, সবাই তো পাস, আর আপনার ছেলে তো ভালোই পাস করছে, ও তো ফেল করতেই পারে না, এটা কি করে হইলো? আমি বললাম যে এখন আপনি বুঝেন, আপনি দেখেন, আপনি পরীক্ষা নিচ্ছেন, আপনি একজন অফিসার, এই জন্যই আপনার কাছে আমি আসছি। তারপরে উনি ভুল পরে কি বিবেচনা করলেন জানি না, এই এক বছর পরে আবার আমার ছেলেকে পরীক্ষায় ডাকা হইল। 40 জন, এই লিস্টে ছিল 40 জন, আমার ছেলে দিতে চায় না,
কিন্তু আমি অনেক বুঝাইয়া ওকে পরীক্ষায় বসাইছি যে ঠিক আছে পরীক্ষাটা দাও আবার, হ্যাঁ দেখা যাইব। পরীক্ষায় পাশ করছে, রেজাল্ট আসছে ঠিকই, কিন্তু এই যে এক বছরের যে বেনিফিটটা সেইটা আমি মানতে রাজি না। আমার সাথে রেল এরকম অনেক ঘটনা করছে, দুর্ঘটনা করছে, কিন্তু আমি মাইনা নিছি। কেন? তখন আমার ছোট ছোট সন্তান ছিল তিনটা, আমি চাকরি করে ওদের বড় করব নাকি আমি এইসব ব্যাপারে বিচার করব, কিন্তু আমি মাইনা নিছি। কিন্তু আমার ছেলের সাথে যে এরকম অন্যায়টা হইলো এটা আমি মানতে রাজি না। এইটা অফিসাররা কাছে আমার আবেদন যে এটা সত্যিকারের বিচার তারাই করবে, যে কি করে হইলো এটা ওরাই বাইক করবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সহিত উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করল আসাম ইউনিভার্সিটি এসসি এন্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংস্থার উদ্যোগে রবিবার শিলচর লিংক রোডের শুভশ্রী বিবাহ ভবনে 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ কাছাড় জেলার মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার সভাপতি ডক্টর রামচন্দ্র দাস মহাশয়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর অমৃতলাল ঘোষ। এছাড়াও সম্মানিত অতিথি রূপে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর এম গঙ্গাভূষণ ও প্রফেসর ডক্টর এম থিনেশ্বরী দেবী, বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর দেবমাল্য ঘোষ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর ভগবান সহায় মিনা, সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জিত দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাস। শুরুতে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ্য অর্পণ তথা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত বক্তারা এদিন ক্যারিয়ার কাউন্সেলিং এর উপর আয়োজিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তারা। Truth, purity, unselfishness is shonge, unselfish. Today, you know, Swami Vivekananda ji says, what? Man, these are wanted. Everything else will be ready. Manush chai, manush, ar shab ki chuhiya rehi de. Agree karo na tamra dalo. Do 85 years. Kintu, amadake manush hoa, bhalo manush hoa, je rasta, সেটা আমাদের কারিকুলামে আসে নাই। এখন এসছে নিউ এডিপি, এসছে নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি বলছে যে এথিক্স। এটা যদি 75 ইয়ার্স আগের থেকে হতো আজকে আমরা একটু অন্যরকম হয়ে যেতাম, অ্যাটলিস্ট আজকে আমরা শিলচরের ভালো রাস্তা দিয়ে যেতে আসতে পারতাম। শিলচরের এই ভালো রাস্তার নাই কারণ হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষ চাই মানুষ আর সব হইয়া যাইবে, মানুষ নাই শিলচরে, বুঝেছ? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। চোরের উপদ্রবে নাজেহাল মানুষ, বুধুরায়েল বাইপাস থেকে ধৃত দুই চোর। কৃত্রিম বন্যার কবলে গণিগ্রাম, বিডিএফ এর নেতৃত্বে ধর্ণায় স্থানীয়রা। কিশোর কুমারের 95তম জন্মজয়ন্তী পালিত, শিলচরের মূর্তিতে মাল্যদান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।